আমাদের সবসময় বিচে আমাদের বিচকর্মীরা রয়েছেন এবং বিচে টুরিস্ট পুলিশ রয়েছেন। জেলা পুলিশেরও বেশ কয়েকটা বুথ রয়েছে। যে কোনো পর্যটক যে কোনো রকমের হয়রানি যদি শিকার হয়, সাথে সাথে আমাদের প্রত্যেকটা টুরিস্ট স্পটে জেলা প্রশাসন কক্সবাজারে তথ্য এবং অভিযোগ কেন্দ্র আছে। সেই তথ্য অভিযোগ কেন্দ্রে রেজিস্টার বুকে ওনারা যে কোনো সময় দিন রাত 24 ঘন্টা ওনারা অভিযোগ দায়ের করতে পারবেন এবং সেই অভিযোগ দায়েরের ভিত্তিতে উনি সরাসরি পর্যটন ম্যাজিস্ট্রেটকে কল দিতে পারবেন এবং পর্যটন ম্যাজিস্ট্রেট সেই স্পটে আমি যাব, গিয়ে পর্যটকের যেই অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে যেই অপরাধী তাকে আমরা ধরে নিয়ে এসে সাথে সাথে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে শাস্তির বিধান করব। এবং এর মাধ্যমে আমরা প্রত্যেকটা পর্যটক কক্সবাজারে থাকাকালীন সময়ে তাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিশ্চয়তা দিচ্ছি। উপলক্ষে কক্সবাজারে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে এবং এই পর্যটকরা যখন কক্সবাজারে আসেন তারা আমাদের আবাসন খাত, আমাদের রেস্তোরাঁ, আমাদের বিভিন্ন পর্যটন স্পটের বিভিন্ন রাইড আছে, সেইগুলোতে ওনারা এই বিভিন্ন ধরনের জায়গা উপভোগ করেন। তো এই জায়গাগুলোতে যেটা হয়, বিভিন্ন রকমের হয়রানির মাঝে মধ্যে আমরা অভিযোগ পাই যে পর্যটক হয়রানি হয়। তো এইবার আমরা জেলা প্রশাসন কক্সবাজার আমরা চাই প্রতিটা পর্যটক যখন কক্সবাজারে আসবেন ওনারা পুরো ট্যুরটা কমপ্লিট করার পর একটা স্মাইলিং ফেস নিয়ে ওনারা কক্সবাজার থেকে চলে যাবেন। এই জন্য যে সকল খাত আছে প্রত্যেকটা খাতকে আমরা মনিটরিংয়ের আওতায় নিয়ে আসছি যেন প্রত্যেকটা খাত তাদের সেবাটা নিশ্চিত করে। এবং পরিবেশ রক্ষার জন্য, বিচের পরিবেশ রক্ষার জন্য আমরা বিভিন্ন রকমের অভিযান আমরা পরিচালনা করব এবং বিচের যে নিরাপত্তা এটার জন্য অলরেডি পুলিশকে বলা হয়েছে, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীকে বলা হয়েছে, তাদেরকে নিয়ে বিচের যে পরিবেশ সেটা আমরা অবশ্যই একদম প্রত্যেকটা পর্যটকের জন্য নিরাপদ রাখবো ইনশাআল্লাহ। যে আপনারা জানেন যে বিভিন্ন রেস্তোরাঁতে পর্যটকরা যখন খেতে আসেন তাদের খাদ্য সেবা এটা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন কক্সবাজারের বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকারের সমন্বিত উদ্যোগে প্রায় প্রতি মাসেই এই আইনের আওতায় বিভিন্ন হোটেল রেস্তোরাঁর খাবারের মান মনিটরিং করা হয়। এবং এরই ধারাবাহিকতায় আপনারা জানেন গত সপ্তাহে এবং গত মাসে বেশ কয়েকটা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং এই অভিযানগুলো এই খাবারের মান নিশ্চিত করার জন্য অব্যাহত থাকবে এবং পরবর্তীতে আমরা এই যে শাস্তির যে বিধানটা বা জরিমানা এটা পরবর্তীতে আমরা সতর্ক করে দেওয়ার সাপেক্ষে সেটা বাড়িয়ে দেব এবং ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে আমরা খাদ্য মান নিশ্চিত করার জন্য কঠোরতার কোনো রকমের কোনো ঘাটতি রাখব না। আমরা যখন মোবাইল কোর্ট পরিচালনা করি খাবারের মান থেকে শুরু করে মূল্য তালিকা এই দুইটা বিষয়েই কিন্তু শুধু নয়, সার্বিক ব্যবস্থাপনা নিয়েই কিন্তু আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এবং আমরা শুধু যে জরিমানা করব তাই না, মূলত আমরা তো চাই যে পর্যটন সংশ্লিষ্ট যে সকল খাত এই খাতগুলো যেন তাদের সেবাটা নিশ্চিত করে এবং পর্যটক যেন সেই সেবাগুলো সুন্দর মতো পায়। তো এটার জন্য যত রকমের সংশ্লিষ্ট খাত এবং যত রকমের সংশ্লিষ্ট সেবা সবগুলাই আমরা মনিটরিংয়ের আওতায় রাখছি এবং এই মনিটরিংয়ের মাধ্যমে ইনশাআল্লাহ প্রত্যেকটা খাত থেকেই তার পর্যটকরা তাদের কাঙ্ক্ষিত সেবা পাবে।